হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে ঠিক আছে দেখছি তো তার এখন দাদা স্মার্টফোন না তারা স্মার্টফোন কিনবেন না এরকম স্যার কারা কারা কিনবেন আপনারা তো আপনারা কি স্মার্টফোন কিনতে ইচ্ছে করে নাকি স্যার ওশে কিনে বলবেন না হলে আপনারা কিন্তু সেই গতিতে আগাতে পারবেন না সেটা ওখানে যায় আচ্ছা আচ্ছা আমি ওইটা কথা বলি হ্যাঁ একটাই স্যার তার কাজ হচ্ছে আর্লি ঘুমাই যাওয়া আর্লি ঘুম থেকে ওঠা আর্লি ঘুম থেকে ওঠা মানে আমরা যদি ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজটা পড়ি কেমন ফজরের নামাজের পরে একটা হাদিস বলি তাহলে এই জিনিসটার কথাটা আর একটু গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সন্তানকে ফজরের নামাজের পরে ঘুম ঘুমাতে দেখলো ঠিক আছে ওখানে কি উনি বললো উঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে গেছো যখন রিজিক বন্টন করা হচ্ছে বলা হচ্ছে কি তুমি কোন সময় ঘুমিয়ে আছো যখন আল্লাহ তাআলা আমার আল্লাহ বান্দাদের জন্য রিজিক বন্টন করছে কেমন তাহলে রিজিক বন্টনের সময় আমরা যদি ঘুমাই থাকি সেই রিজিক কি আমরা পাবো তাহলে আমাদের কি করতে হবে যতটুকু সম্ভব ফজরের নামাজের পরে ঘুমটা কি করতে হবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে না ঘুমানোর জন্য নামাজের আগেই উঠতে হবে চেষ্টা করবো সাড়ে আটটা জন্য এরপরের সপ্তাহে অ্যালার্ম দিব 8:15 এরপরের সপ্তাহে অ্যালার্ম দিব 8:00 এভাবে করতে করতে 2 মাস পরে দেখবেন যে আপনার রুটিনটা কি হয়ে গেছে অটোমেটিক ঘুম ভেঙে যাবে আপনার অ্যালার্ম না দিলেও ভেঙে যাবে আমার ভেঙে যায় আমার অ্যালার্ম লাগে না অ্যালার্ম 4-5 দিন লাগছিল এরপর আর কোনো অ্যালার্ম লাগে না ঠিক সেম টাইম আমার প্রতিদিন ঘুম ভাঙে একদম সেম টাইমে একদম করে কাটা কাটা ঘুম ভাঙে আমার প্রতিদিন বুঝছেন তাহলে উঠতে বলতেছি কাজ করার জন্য না রিজিকের জন্য রিজিক বন্টনের সময় ঘুমায় থাকা ঠিক হবে না এরপরে কি করতে পারেন না ঘুমাইলে কি করতে পারেন ঘুম এখন তো যে আপনার 4:00 নামাজ ঠিক আছে 5টার আগে তাহলে এত তাড়াতাড়ি উঠে কি করবেন মার্কেটে তো যাবেন সে 8:00 9:00 বাজে আপনারা